আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। শনিবার ভারতের ধর্মশালায় টস ফেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে 83 রানে 2 উইকেট হারিয়েছিল আফগানিস্তান। 24.3 ওভার আফগানদের সংগ্রহ ছিল তখন 2 উইকেট 112 রান। এমন ভালো পজিশনে থাকা দলটি বড় স্কোর করার পথেই ছিল, কিন্তু আফগান শিবির একের পর এক আঘাত হেনেছেন মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদরা। তাদের তোপের মুখে পড়ে 37.2 ওভার 156 রানেই অল আউট হয়ে গিয়েছে আফগানরা। এমন রানের টার্গেটে খেলতে নেমে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে জয়ের পথে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 300 বলে 157 রানের সহজ টার্গেট তারায়। শুরুতে অবশ্য বিপদে পড়েছিল টাইগার বাহিনী। 27 রানেই সাজ গড়ে ফিরেছিল দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে মাত্র 5 রান করে রান আউট হয়ে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম, আর ফারুকির বলে বোল্ড হয়েছেন লিটন কুমার দাস। কিন্তু মিরাজ এবং শান্তর অনবদ্য জুটি জয়ের বন্দরে ভিড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। অসাধারণ খেলেছেন আজ মেহেদি হাসান মিরাজ। এদিকে এমন ম্যাচ হারার পর ভীষণ হতাশ আফগানিস্তান ক্রিকেট দল। তাই তো ম্যাচ শেষে ড্রেসিংরুমে মেজাজ হারাতে দেখা গিয়েছে আফগান তারকা ক্রিকেটার রাশিদ খানকে। নিজেদের সেরাটা ঢেলে দিতে না পারায় আজ হতাশ আফগানিস্তান ক্রিকেট দল। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।